গুড মর্নিং ছেলে, পেলে মানে যে অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণী পাই পড়িবা কলা মাণিকরে। কালি আমি আলোচনা করলে যার কবি হলে অভিমন্যু সামন্ত সিংহার। এদের কবি কৃষ্ণ গাই সারিবা বনকু যাইছেন, ফেরবার বিলম্ব হয়েছি, মা ব্যস্ত হয়ে পড়ছেন, মা পুয়ের বিভিন্ন কথা মনে পকাই ভাড়ুচ্ছেন, এবং ফেরা বেড়ে কৃষ্ণ সবুলে বেড়ুষণ বংশী বজাই ফেরতি, সবুলে মাতা যশোদা বংশী শুনকু কান কেটে দিয়েছেন। সেদিন কৃষ্ণকর কাহিনী বিলম্ব হয়েছি, যাইছেন গাই চড়াইব ফেরি না, মা বিভিন্ন চিন্তার চিন্তার ব্যস্ত হয়ে পড়ছেন। এই কবিতার মাতৃহৃদয়ের বাৎসল্য প্রেম বা বাৎসল্য মমতা ফুটে উঠেছে। মা শ্রীকৃষ্ণ মাতা যশোদা শ্রীকৃষ্ণ কলা মাণিক বলে কেছেন, যে কলা মাণিক যে কি মাণিক হয়েছে, কিন্তু মাণিক হচ্ছে গোটে মূল্যবান ধাতু, শ্রীকৃষ্ণকর অনেক কলা থাকার তো কলা মাণিক বলে কুহযায়। শ্রীকৃষ্ণকর বিভিন্ন কথা যে তা গোটিকা অধাম স্বর উচে না, সে কিভাবে লবণী মাগতি আদি যশোদাঙ্কর একমাত্র অন্ধর লহড়ি নিধন সকালে দরিদ্র পশরা সবুলে তাকে আখি আগে রক্ষা পাই চেষ্টা করে থাকে, এবং শ্রীকৃষ্ণ যশোদাঙ্ক হচ্ছেন শ্রীহরিচন্দন রুদ্ররত্ন হারা পড়ে। অবে আমি পুরুষের সে পড়া যুগ ছাড়লে তোলে মু ধরলে বলে হয়ে যাও তুই, তো দুর্বল দেখি কাই পশি বই মু কলা মাড়ি করে। যেত শ্রীকৃষ্ণ বিভিন্ন অড়িয়া ছোট করতে মা পাখে অড়িয়া ছোট কলে, মা তাকে যেত কোলাই নিয়ে তোড়ি নিয়ে, সেতবে সে মা কোল পুঁ চাল যাই পুঁ সে ধূলিরে গড়ি যা ধূলি বুড়ি হয়ে যা, তেমন মা কুমার মা সে কথা মনে পকাই কুমার যে মু চলি ধরলি তুই সেতবে কম হয়ে যাও না ধূলি পুঁ বুড়ি হয়ে যাও, তো দুর্বল দেখি কাই পশিপাই মুই। শ্রীকৃষ্ণকর এভাবে কথা দেখি মাঙ্কর মা পাখে এভাবে অড়িয়া ছোট দেখি মাতা যশোদা তো মাই পারতে না, তাকে আক্রম করে পারতে না, বরং গেলরে স্নেহরে তাকে কোলরে ধরতি, এই কথা সে মনে পকাইছেন। ডাকিনি লবণী বলে ডরু থাই মনে, বার বার বাদু থাই যা পাই মনে, মা শুনেছেন যে বনরে রাণী মানে অনেক চিরকুড়ি মানে অনেক লোভিনী মানে অনেক, একথা মা জাঁচেন শুনেছেন, কিন্তু সেইপা সে শ্রীকৃষ্ণকে বারবার বনকু যাওয়া মনে করি মনা করতে মনা করছেন, কারণ বনরে আগে অনেক বহুত কথা আছে, বনরে নিশাচর মাতিবার শুভেছি শ্রুতি কি মুন্ড খুঁড়ি ছাড়ি দেলে বনকু কাহিনী। নিশাচর হচ্ছে রাক্ষস বা অসুর, সেই নিশাচর মানে বনরে মাতিছেন, বনরে বহু রাক্ষস মানে মাতিছেন, নিশাচর মাতিছেন, নিশাচর নিশা মানে রাত্রি, রাত্রি যে চড়া করতে সে অসুর বা রাক্ষস সে মাতিছেন, কারণ কৃষ্ণকে মারিবা কংস বহু রাক্ষস মধ্যে পঠাই, তেমন রাক্ষস মানে বনরে মাতিছেন, একথা তাঁর মা শুনেপারছেন, নিশাচর মাতিবার শুভুছি শ্রুতি কি শ্রুতি মানে হল কান, মা কানকু বা মা শুনেপারছেন জাঁপারছেন যে বনরে নিশাচর মানে রাক্ষস মানে মাতিছেন, সে মা যশোদা নিজকে ডঙ্গুড়ি বলে কুমার ডাহাণী বলে কুমার, কারণ কাহিনি ডাহাণী পুবকু বনকু ছাড়িদেলে জাঁছি, যদিও বড়রে রাক্ষস মানে মাতিছেন অসুর মানে মাতিছেন, তথাপি সে নিজকে ডাহাণী বলে কুমার নিজকে ডঙ্গুড়ি বলে কুমার ডঙ্গুড়ি বলে কুমার মুঙ্গুড়ি কাহিপাই তোদের বনকু ছাড়িদেলে বনরে নিশ্চয় রাক্ষস সহ ভেট হব, তোর অবস্থা কম হোক, তেমন তোকে ছাড়িদে বনকর ভুল করছি, কারণ জাঁছি শুনেছি যে বনরে রাক্ষস মানে মাতিছেন, তথাপি মু কম করছি না তুমি বনকু ছাড়ি দিয়েছি। ঝাড় বহু থাকব অঙ্গু লাগি ঝাঁদি খরা
ଶ୍ରମ ପାଇ ତଳୁତରେ ତଳେ ବସୁଥିବୁ ପରା କଳା ମାଣିକରେ। ଯେତେବେଳେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ବନକୁ ଯାଇଛନ୍ତି ରାଇଚିରା ପାଇଁ, ସୂର୍ଯ୍ୟଙ୍କ କିରଣ ପ୍ରଖର ପ୍ରଖର ହେଇଛି, ଖରାଦିନ ହେଇଛି, ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ଅଙ୍ଗ ଦେହରୁ କ'ଣ ହେଉଥିବ ନା ଝାଳ ହେଉଥିବ, ଟାଣ ଖରା ଅଛି, ଝାଞ୍ଜି ଖରା, ଝାଞ୍ଜି ହେଉଛି କୁଜୋର ଟାଣ ଖରା। ବହୁ ଜୋର ଖରା ବା ଟାଣ ଖରା ବାଜି ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ଦେହରୁ ଝାଳ ହେଉଥିବ। ଶ୍ରୀକୃଷ୍ଣ ଯେତେବେଳେ ଗାଈ ଧରିବା ପାଇଁ ବଣକୁ ଯାଇଛନ୍ତି, ବଣର ପଥଶ୍ରମ ପାଉଛନ୍ତି, ବଣର କଷ୍ଟ ପାଉଛନ୍ତି, ପ୍ରବଳ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ତେଜ ପ୍ରବଳ ହେଇଛି, ଖରା ମଧ୍ୟ ଅଧିକ ହେଇଛି। ଶ୍ରମ ପାଇ ତଳୁ ତଳୁ ତଳେ ବସୁଥିବୁ ପରା କଳା ମାଣିକରେ। ଯେତେବେଳେ ବଣରେ ସୂର୍ଯ୍ୟଙ୍କର କିରଣ ପ୍ରଖର ହେଇଛି, ସେତେବେଳେ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ଥକା ଲାଗିଛି, ଶ୍ରମ ପାଇଛନ୍ତି, ସେତେବେଳେ କ'ଣ କରିଛନ୍ତି ନା ତଳୁ ବୃକ୍ଷ ଗଛ, ଶ୍ରୀକୃଷ୍ଣ ବୃକ୍ଷର ଛାଇ ତଳେ ବସୁଥିବେ, ଏକଥା ତାଙ୍କ ମା ଭାବୁଛନ୍ତି ବା ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଯେ ବଣରେ ନିଶ୍ଚୟ ପ୍ରବଳ ଖରା ହେଉଥିବ, ତାଙ୍କ ଦେହରୁ ଝାଳ ହେଉଥିବ, ଏବଂ ସେ ଝାଳରୁ ରକ୍ଷା ପାଇବା ପାଇଁ ଶ୍ରମ ପାଇଁ କଷ୍ଟ ପାଇଁ ସେ ଗଛ ତଳରେ ଗଛର ଶୀତଳ ଛାୟା ତଳେ ବସୁଥିବେ। ନେଲୁ ନାହିଁ ନାହିଁ ପାଇଁ ତୋ କଟା ଛତା, ମନେ କଣ୍ଟା ଲାଗି ହୁଏ ମୃଦୁ ପାଦ ଚିନ୍ତା। ସବୁଦିନ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଯେତେବେଳେ ବଣକୁ ଯାଆନ୍ତି, ସେତେବେଳେ ସଙ୍ଗରେ ତାଙ୍କ କଠୁ ନିଅନ୍ତି, ଛତା ମଧ୍ୟ ନିଅନ୍ତି। କିନ୍ତୁ ସେଦିନ କାହିଁକି କେଜାଣି ଭୁଲି ଯାଇଥିଲେ, ଶ୍ରୀକୃଷ୍ଣ ବଣକୁ ନେବା ପାଇଁ ତାଙ୍କ ଛତା ନେଇନଥିଲେ, ତାଙ୍କ କଠୁ ନେଇନଥିଲେ। ବଣରେ ବହୁତ କଣ୍ଟା ଅଛି, ଏଠି ଖରା ମଧ୍ୟ ଜୋର ହେଉଛି, ତେଣୁ ତାଙ୍କର ଯେଉଁ ପାଦ ହେଉଛି କୋମଳ ପାଦ, ମୃଦୁ ମାନେ କୋମଳ, ନରମ କୋମଳ ପାଦରେ ନିଶ୍ଚୟ ମୃଦୁ ପାଦରେ କଣ୍ଟା ଫୁଟି ଯାଉଥିବ, ଶ୍ରୀକୃଷ୍ଣ କଠୋର କଷ୍ଟ ପାଉଥିବେ, ଏ କଥା ତାଙ୍କ ମା ଚିନ୍ତା କରିଛନ୍ତି ଯେ କୃଷ୍ଣ କାହିଁକି ତାଙ୍କର କଠୋ ନେଲେ ନାହିଁ, ଛତା ନେଲେ ନାହିଁ। କଠୋ ଆଗକାଳରେ ଆମେ ଏବେ ଚପଲ ପିନ୍ଧୁଛୁ, ଆଗକାଳରେ କାଠରେ ତିଆରି କଠୋ ମୁନି ଋଷିମାନେ ପିନ୍ଧୁଥିଲେ, ସେ ସମୟରେ ଯେଉଁ ଜୋତା ନଥିଲା ଲୋକମାନେ ସବୁ କାଠରେ ତିଆରି କଠୋ ପିନ୍ଧୁଥିଲେ, ତେଣୁ ଶ୍ରୀକୃଷ୍ଣ ମଧ୍ୟ କଠୋ ନେଇ ଛତା ନେଇ ବଣକୁ ଗାଈ ଚରିବା ପାଇଁ ଯାଆନ୍ତି। କିନ୍ତୁ ସେଦିନ ସେ କଠୋ ନେଇନାହାନ୍ତି, ଛତା ନେଇନାହାନ୍ତି, ସେଥିପାଇଁ ତାଙ୍କ ମା ଅତି ଆହୁରି ବ୍ୟସ୍ତ ହୋଇ ପଡ଼ିଛନ୍ତି, ହୁଏତ ବଣରେ କଣ୍ଟା ଲାଗି ତାଙ୍କ ପାଦ ଫୁଟି ଯାଉଥିବ, ପାଦ କଷ୍ଟ ହେଉଥିବ, ପାଦରେ ରକ୍ତ ଝରୁଥିବ, ଏ କଥା ତାଙ୍କ ମା ଚିନ୍ତା କରିଛନ୍ତି। କାନ ରେଡ଼ି ଥାଇ ଏକା ତୋବେଣୀ ଗୀତକୁ, ଆଜି କିମ୍ବା ଶୁଭୁନାହିଁ ଭାବୁଛି ମନକୁ, ମୁଁ କଳା ମାଣି ରହେ। ଦେଖ ଆଜି କେତେବେଳେ ହେଲାଣି, ସନ୍ଧ୍ୟା ହୋଇଗଲାଣି, ତଥାପି ଶ୍ରୀକୃଷ୍ଣ ଫେରୁନାହାନ୍ତି ବେଣୁ ବଂଶୀ ବା ମୁରଲୀ। ଶ୍ରୀକୃଷ୍ଣ ସବୁବେଳେ ତ ବଂଶୀ ବଜାନ୍ତି, ଯେତେବେଳେ ସନ୍ଧ୍ୟାବେଳେ ସେ ଗାଈ ଗୋଠକୁ ନେଇ ଫେରନ୍ତି ବା ଘରକୁ ନେଇ ଫେରନ୍ତି, ପଛେ ପଛେ ବଂଶୀ ବଜେଇ ବଜେଇ ସେ ଫେରନ୍ତି। ଯେତେବେଳେ ବଂଶୀ ଗୀତ ତାଙ୍କ ମା ଶୁଣନ୍ତି, ଜାଣିପାରନ୍ତି ଯେ ହଁ ବାବୁ ପୁଅ ଆସିଗଲା, ଶ୍ରୀକୃଷ୍ଣ ଆସିଗଲା, ସେଥିପାଇଁ ସବୁବେଳେ ତାଙ୍କ କାନକୁ ଡେରିଥାନ୍ତି କେତେବେଳେ ତାଙ୍କ ପୁଅ ଆସିବ, ପୁଅର ବଂଶୀ ଗୀତ ଶୁଣିବ। କିନ୍ତୁ ଆଜି ସନ୍ଧ୍ୟା ଗଡ଼ିଗଲେ ମଧ୍ୟ, ରାତ୍ରି ହେବା ପାଇଁ ବସିଲେଣି ମଧ୍ୟ, ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କର ଏପର୍ଯ୍ୟନ୍ତ ବେଣୁ ସ୍ୱର ଶୁଭୁନାହିଁ, ସେଥିପାଇଁ ମା ବେଶୀ ବ୍ୟସ୍ତ ହୋଇ ପଡ଼ିଛନ୍ତି, ଚିନ୍ତା କରିଛନ୍ତି ଯେ କାହିଁକି ମୋ ପୁଅ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଫେରିଲା ନାହିଁ, ତା ବଂଶୀ ସ୍ୱର ଶୁଭୁନାହିଁ, ହୁଏତ ବଣରେ କିଛି ଅଘଟଣ ଘଟିଲା, ସେଥିପାଇଁ ମୋ ପୁଅ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆସିନାହିଁ। ଏଇ କବିତାରେ ଆମେ ଦେଖିବା ସରିଲା ପିଲାମାନେ କବିତା, କବିତାରେ ଆମେ ଦେଖିବା ଏଇ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କ ପ୍ରତି ମାତା ଯଶୋଦାଙ୍କର ଯେଉଁ ପ୍ରେମ ଭଲ ପାଇବା ଫୁଟି ଉଠିଛି, ମା ପୁଅକୁ ଯେଉଁ ଭଲ ପାଇବା ତା ଦେହରେ ବାତ୍ସଲ୍ୟ ପ୍ରେମତା, ବାତ୍ସଲ୍ୟ ମମତା, ବାତ୍ସଲ୍ୟ ପ୍ରେମ ଏ କବିତାକୁ ଅଧିକ ସୁନ୍ଦର କରିଛି। ଏହା ନିଶ୍ଚୟ ରାଗରାଗରେ ଯୁକ୍ତ ହୋଇଛି ଅଭିମନ୍ୟୁ ସାମନ୍ତ ସିଂହାରଙ୍କର ଗୋଟେ ସଫଳ ସୃଷ୍ଟି। ଆଉ ଏହି କବିତାରେ ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ଯଶୋଦା କେତେ ଭଲ ପାଆନ୍ତି ଏବଂ ତାଙ୍କର ପ୍ରତ୍ୟେକ କଥା ମନେ ପକାଇ ସେ ଭାବୁଛନ୍ତି, ଚିନ୍ତା କରୁଛନ୍ତି, ଭାବୁଛନ୍ତି, ମନ ଦୁଃଖ କରୁଛନ୍ତି, ଏହା ହିଁ ଏ କବିତାକୁ ସରସ ସୁନ୍ଦର କରିଛି। ପିଲାମାନେ ଆଜି ଏ କବିତା ସରିଲା, ତୁମେ ଘରେ ଯାଇବାକୁ ବାରମ୍ବାର ଆବୃତ୍ତି କରିବ, ଆବୃତ୍ତି କଲେ ନିଶ୍ଚୟ କବିତା ଅଧିକ ମନେ ରହିବ, ହୃଦୟଗ୍ରାହୀ ହେବ, ଭାବଗ୍ରାହୀ ହେବ। ତୁମେ ପଦକୁ ଯଦି ମନେ ରଖିପାରିବା ତାହେଲେ ଆମେ ତାଦେହରୁ ଉତ୍ତର ମଧ୍ୟ ଲେଖି ଦେଇପାରିବା। ହଉ ପିଲାମାନେ ଆଜି ଏତିକି ଥାଉ, କାଲି ଆମେ ପୁଣି ଗୋଟେ ନୂଆ ବିଷୟ ଆରମ୍ଭ କରିବା। ଆଉ ତୁମର ଯଦି ଏ ବିଷୟରେ ପ୍ରଶ୍ନୋତ୍ତର କରିକାଢ଼ିବ, ଆଉ ଯାହାର ଯଦି କିଛି
ସନ୍ଦେହ ଥାଏ ମୋତେ ଆସି ପଚାରିବ, ତାପରେ ଆମେ ପୁଣି ନୂଆ ବିଷୟ ଆରମ୍ଭ କରିବା। ହଉ ପିଲାମାନେ, ଆଜି ପାଇଁ ଏତିକି।